স্তালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কাফের বলে বিবেচিত হবেন যদি এই নয়টি কথা অন্তরে ধারণ করেন। এক আল্লাহর ইবাদতে কোনো কিছুকে শরিক করা। আল্লাহ তালা বলেন ইননাল্লাহ হেলা ফিরু আই সরাকামায়া ফিরু মাদুনালালমা আসা নিশ্চই আল্লাহ তালা তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন তা মৃত ব্যক্তির নিকট প্রার্থনা এবং মৃত ব্যক্তির নামে মানত ও করা শিরকের অন্তর্ভুক্ত জবেহ দুই যে ব্যক্তি আল্লাহ ও তার মাঝে অন্যদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করে ও তাদের কাছে প্রার্থনা জানায় তাদের নিকট সুপারিশ কামনা করে এবং তাদের উপর ভরসা করে সে আলেমদের সর্বসম্মতিক্রমে কাফের তিন মুশরিকদেরকে অমুসলিম ও কাফের বলে বিশ্বাস না করা বা তাদের কুফুরিতে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্মমতকে সঠিক বলে মন্তব্য করা কুফুরি চার নবী সাল্লু আলহসাল্লামের আনিত তরিকার চেয়ে অন্য তরিকাকে পরিপূর্ণ বলে বিশ্বাস করা অথবা নবীর আনিত বিধান থেকে অন্য বিধানই উত্তম বলে মনে করা এরূপ আকিদা পোষণকারী ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কাফের বলে বিবেচিত হবে যেমন কোনো ব্যক্তি তার আনিত বিধানের উপর তাগুতের অর্থাৎ মানব রচিত বিধানকে অগ্রাধিকার দিল এবং কোরআন হাদিসের সিদ্ধান্ত বাদ দিয়ে বৈধ জ্ঞান করে মানব রচিত বিধানে বিচার শাসন করল সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে পাঁচ রাসুল সাল্লিয়াম প্রদর্শিত বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করা যদিও উক্ত বিধানের উপর আমল করা হয় যদি কোনো মুসলিম এরূপ করে তাহলে সে শরীয়তির সিদ্ধান্ত মোতাবেক কাফের বলে বিবেচিত হবে কেননা আল্লাহ তালা বলেন

অথবা এর ছওয়াব প্রতিদান ও শাস্ত্রীর বিধানের প্রতি কোনরূপ স্থাত্তা বিদ্রোহ করা কুফরি কেননা আল্লাহ তালা বলেন লা তা'তাদিরু কদ কাফারতুম বাদাইমানিকুম কউল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহিকুম তুম বলো তোমরা কি আল্লাহ তার নিদর্শন ও তার করেছিলে তোমরা আর অজুহাব দাঁড় করো না তোমরা তো ইমান আনার পর কুফুরি করেছ সাত জাদু করা ও জাদুর প্রতি আকৃষ্ট হওয়া সুতরাং যে জাদু করল অথবা জাদুর প্রতি সন্তুষ্ট থাকলো সে কুফুরি করল। কেননা আল্লাহ তালা বলেন ওয়া মা ইউআল্লিমানি আহাদিন হাত্তা ইয়াকুল আইননা নাহনু ফিтнаতুম তারা কাউকে জাদু শিক্ষা দিত না এ কথা না বলে যে আমরা পরীক্ষা স্বরূপ সুতরাং তুমি কুফরি করোনা আট মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম তথা ইহুদি খ্রিস্টান বা মুশরিক প্রমুখদের সাহায্য করা কুফরি কেননা আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে সব পথে পরিচালিত করেন না নয় যে ব্যক্তি বিশ্বাস করে যে কিছু লোক আছেন যাদের জন্য মুহাম্মদ সাল্লাসাল্লামের শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার অনুমতি আছে এরূপ বিশ্বাস পোষণকারী ব্যক্তি শরীয়তের বিবেচনায় কাফের বলে বিবেচিত হবে কেননা আল্লাহ আল্লাহতলা বলেন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন বা ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে উল্লেখিত নয়টি ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহে স্বেচ্ছায় জড়িত হওয়া আর ঠাট্টা বিদ্রোহ কিংবা ভয়ভীতির কারণে জড়িত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই অবশ্য কেহ জোরপূর্বক বাধ্য করলে অন্য কথা ক্ষতির দিক থেকে আলোচিত কারণগুলোর প্রত্যেকটি খুবই ভয়াবহ ও মারাত্মক আর বিষয়গুলো অনেক মুসলিমের জীবনে অহরহ সংগঠিত হয়ে থাকে অতএব প্রতিটি মুসলমানদের উচিত এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা ও সতর্ক থাকা আল্লাহ তালা আমাদের সবার মনের ভিতর থেকে এই সব কুফুরি কথাবার্তা দূর করে দেখ এবং আমাদের সকলকে ইমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার মতো তফিক দান করুক